দুর্নীতির প্রতিবাদ করায় এক আইনজীবী এবং এক প্রাক্তন রেলকর্মীর বাড়িতে ভাঙচুর এবং বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার গোড়াচাঁদতলা এলাকায়। জানা যায়, গোড়াচাঁদ এলাকার বাসিন্দা প্রাক্তন রেলকর্মী প্রতিম দে ও তার পুত্র আইনজীবী সুভাশিস দে দীর্ঘদিন ধরে এলাকার দুর্নীতির অভিযোগ করেন পার্থ প্রতিম দে ও তার ভাই সুভাশিস দের বিরুদ্ধে। এরই প্রতিবাদ করায় তাদের বাড়িতে ভাঙচুর ও বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। পুলিশের আশ্বাসে পরে অবরোধ উঠে যায়। পরপর দুদিন আমার বাড়িতে বোমিং হয়। বোমটা প্রথম দিন আমার গাড়ির সামনের দিকে অর্ধেক পোর্শন উড়ে যায় এবং আমার বাড়ির অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আমার বাড়িতে আমার ছেলে যে চেম্বার আছে ল অফিস সেটা নষ্ট হয়। এবং তারপরের দিন গত রাত্রে এখানে আবার আমার বাড়িতে বোম হয় এবং গাড়ির এবার পুরো সামনের পোর্শনটাই উড়ে যায়। দীর্ঘদিন এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রতিবাদ করলে পুলিশ তাদের পক্ষ নেয় এবং প্রকাশ্যে তাদের কথা বলে এবং এলাকায় যে ঘটনাগুলো এখানকার মানুষ কোনোদিন দেখেনি যে দীর্ঘদিন মানুষের পাকা গাড়ি বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়া, মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া এবং পুলিশ যারা অত্যাচারিত হচ্ছে তাদের কাছে পুলিশের কাছে আশ্রয় নিচ্ছে তারা, পুলিশ তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের ওয়ারেন্ট করছে, তাদের বাড়ি থাকতে দিচ্ছে না, যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করছে এবং যারা এই অ্যান্টি সোশ্যাল এবং এই করাপশনের সঙ্গে যুক্ত তাদের সহায়তা করছে। পুলিশ একটা কেস রুজু করছে যার কোনো ধারা কোর্টের ম্যাজিস্ট্রেট খুঁজে পাচ্ছে না, যে ধারাই নেই, এইভাবে মদত দিয়ে তাদের বেল পাওয়ার সুযোগ করে দিচ্ছে এবং এলাকার মানুষ সন্ত্রস্ত ভীত। আমরা চাই, আমরা যেরকম আমাদের জীবনের একটা মায়া আছে, অন্যান্য যারা গ্রামবাসী নিরীহ গ্রামবাসী যারা পুলিশের সন্ত্রাসে এবং এই সমস্ত অ্যান্টি সোশ্যাল ব্যক্তিদের সন্ত্রাসে যারা ঘর বাড়ি ছাড়া তাদের পরিবারের আজকে নিশ্চয়তার অভাব, বেঁচে থাকার প্রবল সমস্যা, তারা যেন মুক্তি পায় এই ব্যাপারে প্রশাসন দেখুক। এবং চাকদা থানার আইসি যে জঘন্যভাবে যে ন্যাকেডলি আইনটাকে বুড়ো আঙুল দেখে ক্রিমিনালদের সমর্থন করে যাচ্ছে, চাকদা থানায় গেলে একটা এফআইআর নেওয়া হয় না। আমাদের মতন লোক গেলে এক ঘন্টা দাঁড় করিয়ে রেখে তার কম্পিটেন্ট অথরিটির পারমিশন নিয়ে অন ডিউটি অফিসারকে আমাদের রিসিভ কপি দিতে হয় এবং এই মর্মান্তিক ব্যাপারের আমরা সুরাহা চাই। মমতা ব্যানার্জি চেয়েছেন তিনি দুয়ারে সরকার পরিস্থিতিতে, তাই আইনটাও যত মমতা ব্যানার্জি সরকারের নির্দেশ মতো চলে এবং চাকদা থানা এই দুর্নীতিমুক্ত হয় এবং এই আইসির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হোক। এবং কী করে একটা পঞ্চায়েত প্রধান যার বাড়ি ভাঙচুর হচ্ছে, যার ঘর দর পুড়ছে, তাদের সম্বন্ধেই অভিযোগ করে দিচ্ছে যে আমরাই নাকি নিজে পুড়িয়ে দিচ্ছি, এই রিপোর্ট কোন ডিপার্টমেন্ট থেকে তার কাছে গেছে এটা আমরা জানতে চাই। এবং আমরা যে একটা পদাধিকারে চাকরি করতে হচ্ছে সে একটা স্টেটমেন্ট দিয়েছে, আমি একটা গ্রুপ ডিতে চাকরি করেছি, আমি ফার্স্ট ক্লাস পাস নিয়ে রেলের একজন কমার্শিয়াল সুপারভাইজারের যে হিসাবে সুপারভাইজার হিসাবে রিটায়ার করেছি, আমার ছেলের চারটে ডিগ্রি রয়েছে, সে সাংবাদিকতা করে, সে ক্রিমিনালদের বিরুদ্ধে দীর্ঘদিন এলাকায় লড়াই করছে এবং গ্রামের যে বিভিন্ন অসামাজিক কাজকর্ম তার বিরুদ্ধে লড়াই করছে, গাছ কাটা, পুকুর ভরাট করা, এইগুলোই আমাদের বোধে রাগের একটা কারণ। আমি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত, প্রশাসন তার এই সমস্ত আমাদের মতো নিরীহ ভদ্রলোক মানুষদের জন্যে যেন সঠিক ব্যবস্থাটা নেয়, এই অনুরোধ আমার রইল। এবং আইসি এই আইসির এই অপদার্থ আইসি আইসি তার অপসারণ চাইছি আমরা এবং উপরমহলী পুলিশ অফিসার যারা প্রশাসনের রক্ষার দায়িত্ব রয়েছে
তারা নিরপেক্ষভাবে গ্রামবাসীর সঙ্গে বসুক এবং আলোচনা করুক। আমরা চাই আমার বাড়ির বোম বন্ধ হোক এবং সেই সঙ্গে আমার ভাই বোনদের প্রতিবেশী সমস্ত বাড়ির দুর্নীতি বন্ধ হোক। সেটা পুলিশ কীভাবে করবে, দ্যাটস দ্য ডিউটি অফ দ্য পুলিশ। এইটুকু আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। কে করেছে জানেন এটা, কে বা করা? এটা এখানকার দীর্ঘদিন যারা এখানকার এমপি সুতরাং সঙ্গে যুক্ত, রাজধানী মস্তানি করে এলাকায় পয়সা কড়ি করেছে এবং তারা সুখ সুবিধা ভোগ করছিল, তাদের কাছে বাধা দেওয়ার ফলে এখানকার পঞ্চায়েত প্রধান পার্থপ্রতিমদের দীর্ঘদিন ধরে এনটি সুতার কাজের সঙ্গে সে যুক্ত, তার এগনিস্টে চাকরি দেওয়ার নাম করে টাকা, তার এগনিস্টে এখানে মারডাঙ্গা, এখানে তার এগনিস্টে পুলিশ এনকাউন্টারের ঘটনা, তার বাড়িতে ব্যাংক ডাকাতির টাকা, ঘুষের টাকা, তার ভাইয়ের চাকরি চলে যাওয়া, সব প্রকাশ্যে রেকর্ডে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য। এরা তারই মদত দিচ্ছে পার্থপ্রতিম দে ওরফে পানবাপি এবং তার ভাই বেনু সুভাষিস দে, এরাই দুইজন মোটামুটি এখানকার নেতৃত্ব দিয়ে এখানকার এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলিকে চালু রেখেছে, যাতে তাদের এই ধারাবাহিক তাদের নিজেদের স্বত্বসিদ্ধিটা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।